তো সবার প্রথমে আমাদের দেখে নিতে হবে আমাদের স্কিন টাইপটা কি, আমাদের স্কিন টাইপটা কি অয়েলি স্কিন না ড্রাই স্কিন। তো তোমরা এটা নিজেদেরটা নিজেরাই ভালো বুঝতে পারবে। আমার কিন্তু অয়েলি স্কিন, সেইভাবেই কিন্তু আমি প্রিপারেশনটা নিচ্ছি। তো সবার প্রথমে আমি এখানে দেখতে পারলে প্লামের একটা টোনার নিয়ে নিয়েছি, ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে ড্রাই করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে মামাআর্থ অয়েল ফ্রি একটা ময়েশ্চারাইজার নিয়েছি, যেটাতে আমাদের মুখ থেকে যে ঘামটা বেরোয় সেটাকে অয়েলটাকে সোয়েট করবে সেই কারণে। তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে প্রাইমারটা ইউজ করে নিয়েছি, প্রাইমারটা নিয়েছি আমি কালার বাড়ির। প্রাইমারের কাজ তোমরা ভালো মতন জানো যে আমাদের ওপেন পোর্সগুলো থাকে সেগুলোকে লক করে কিন্তু মিনিমাইজ করে দেয়। তারপরে এখানে ক্রাইলন ডার্মা প্যালেটের DFD শেড দিয়ে কিন্তু আমার যে মুখের মধ্যে কালো দাগ বা রোদে পোড়া ট্যানের যে দাগগুলো আছে সেইগুলোকে ভালো করে হাইড করে নিলাম, আর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে সুগার পপের একটা ফাউন্ডেশন, এই শেডটা কিন্তু আমার সাথে একদম পারফেক্ট যায়। আমার শেড নাম্বার হচ্ছে 02। তোমরা ফাউন্ডেশনের গায়ে দেখবে একদম সামনে লেখা থাকে, আর সেই ফাউন্ডেশনটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়। তোমরা পারলে অল্প অল্প করেই ইউজ করার চেষ্টা করবে, তারপরে ব্লেন্ড করবে। আমি দেখতে পাচ্ছ সারা ফেসে কিন্তু লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, আর যতটা পরিমাণে মুখে ফাউন্ডেশন দেবে ততটা পরিমাণে কিন্তু গলাতেও দিতে হবে। আর তোমরা জানোই আমি কতটা পরিমাণে কুড়ে, সেই জন্য মুখে আমি হাত দিয়ে ব্লেন্ড করলেও, মানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলেও কিন্তু আমি গলায় ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। তোমরা চেষ্টা করবে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার। তারপর এখানে দেখছো ইনসাইটের একটা কনসিলার নিয়ে নিয়েছি, এটা শেড নাম্বার ছিল LN10। তো সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো ক্রিম হাইলাইটিং করে নিচ্ছি। আমার ক্রিম হাইলাইটিং জোন যে যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আমি ক্রিম হাইলাইটিং করার পর সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে। এই জায়গাটাতে তোমরা যদি ভুল করে ব্লেন্ড করে ফেলো তাহলে কিন্তু মেকআপটা পুরোপুরি কেকি লাগবে। আর আমি একটা কথা বলি, যখন এই দু সাইড দিয়ে আপার লিপের দু সাইড দিয়ে যখন তোমরা লাইন্সটা টানছো সেটা যদি স্কিপ করতে চাও অবশ্যই করতে পারো, আর যদি না করতে চাও তাহলে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। আর চোখের নিচটাতে যেটাতে ক্রিম হাইলাইটিং করেছিলাম সেটা দিয়ে কিন্তু চোখের ওপরটাতেও বেস্ট লাগিয়ে নিয়েছি, আর গলাতেও হাইলাইটিংটা করে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে জায়গাগুলোই স্মাইল লাইন পড়ে সেই জায়গাটাতে কিন্তু আমাদের এক সাইডে মুখটাকে ফুলিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, না হলেই কিন্তু কেকি লাগবে। আর ভালো করে ব্লেন্ড না করলে পুরোপুরি মেকআপটা কেকি হয়ে যাবে। তো সেই জন্য দেখতে পেলে সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে ল্যাকমির একটা পাউডার নিয়েছি, তোমরা চাইলে এখানে অন্য কোনো পাউডারও ইউজ করতে পারো, কিন্তু দেখতে হবে যেন পাউডারটা ভালো হয়, না হলে কিন্তু মেকআপটা যখন ফিক্সার দেবে তখন কালো কালো ডার্ক স্পটগুলো কিন্তু বোঝা যাবে। এই জিনিসটা যারা ফলো করেছো তারা কিন্তু দেখেছো যে কমা প্রাইসের যে পাউডারগুলো ইউজ করো সেগুলোতে কিন্তু তোমার মেকআপের সেটিং স্প্রে দেওয়ার পর কিন্তু মেকআপটা কেকি হয়ে যায় বা অনেক রকম সমস্যা হতে থাকে। তো পাউডারটা দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছ চোখের নিচটাতে ভালো করে পাউডার লাগিয়ে নিয়েছি, যেহেতু আমি আই মেকআপ পরবো সেই জন্যে। আর বেসটা তো আমি তখনই লাগিয়েছি দেখতে পেরেছো, আর ওই একই পাউডার ব্রাশ দিয়ে কিন্তু চোখের ওপরটাতেও ডাস্ট আউট করে নিয়েছিলাম। আর এখানে আমি দুটো আই শ্যাডো প্যালেট থেকে আজকে আই মেকআপ করতে চলেছি, একটা দেখতে পেলেন নিউট কালার ব্রাউন কালার টাইপের, অরেঞ্জ ব্রাউন কালার টাইপের একটা শেড নিয়ে ফার্স্ট কালার হিসেবে লাগালাম। তারপরে দেখতে পাচ্ছ আর একটা প্যালেট থেকে কিন্তু দুটো নিউট ব্রাউন কালার দিয়ে কিন্তু স্মাচ করছি। তো ফার্স্ট নিউট কালার দিয়ে কিন্তু চোখের নিচটাতেও ভালো করে স্মাচ করে নিয়েছি। আর এখানে একটা দেখো পিঙ্ক কালার, মানে প্রপার পিঙ্ক না বাট পিঙ্ক কালারের শিমার দিয়ে কিন্তু আমি একদম মিডিল পোর্শন অব দি শিমারটা লাগিয়ে ইউজ করে নিচ্ছি, যাতে একদম হাফ কাট পিস আই মেকআপটা দেখতে লাগে। আর এখানে ফ্রি অয়েল সেটের প্যালেট থেকে কিন্তু আইব্রোজটা নিচ্ছি, আর চোখের ইনার কর্নারটাতে একদম হোয়াইট হাইলাইটার দিয়ে হাইলাইটিং করে নিলাম। তারপরে কিন্তু পাউডারটা দিয়ে পাউডারটা যেটা ছিল চোখের নিচটাতে সেইটা ভালো করে ডাস্ট আউট করে নিতে হবে। আর এখানে আমি আজকে আইব্রো পমেটটা ইউজ করেছি, কিউটি বিউটির একটা ব্রাউন কালার আইব্রো পমেট। আর তারপরে এখানে প্রিটি অলসেটের প্যালেট থেকে আমি নোজ কন্ট্রোলিংটা করছি, চিক কন্ট্রোলিংটা করছি। তোমরা জানো প্রিটি অলসেটের প্যালেট থেকে আমার কন্ট্রোলিংটা করতে খুব ভালো লাগে। আমি না আজকে এখানে একটু ডার্ক করে বেশি করে আমি কন্ট্রোলিংটা করে ফেলেছি, কারণ আমার একটু মনে হচ্ছিলো আমি না মোটাসোটা হয়ে গেছি, ওই জন্য গালটা অনেকটা গোলমলু লাগছিলো, সেই কারণে আমি বেশি করে করেছি। তোমাদের যাদের এরকম গোলমলু গাল আছে তোমরা কিন্তু বেশি করে করতে পারো, আর না হলে কিন্তু অল্পতেই হয়ে যায়। তারপরে এখানে আই ম্যাজিকের একটা ব্লাশার প্যালেট নিয়েছি,
সেটা থেকেই অরেঞ্জ কালারের ব্লাশার দিয়ে আমি ব্লাশারটা কমপ্লিট করছি। আর এখানে নিয়েছি মার্সের একটা হাইলাইটার প্যালেট, এই যে দুটো কালার দেখছো গোল্ডেন, এটা কিন্তু ডার্ক স্কিনের জন্য, আর এই দুটো কালার দেখছো এটা কিন্তু মিডিয়াম টু ফেয়ারের জন্য, আর এই দুটো একদম ফেয়ারের জন্য। তো আমার যেহেতু মিডিয়াম স্কিন সেই জন্য আমি ওই দুটো ইউজ করছি, ওই কোনাকোনি টাইপের যেটা গোল্ডেন শেডের নিচে আর ওপরটায় রয়েছে, সে দেখতেই পাচ্ছ আমি কতটা সুন্দর করে হাইলাইটিং করছি। আর আমি একটু হাইলাইটারটা ব্রাশের মধ্যে লাগিয়ে ফু দিয়ে দিয়ে ইউজ করি। আর আজকে আমি এখানে ল্যাকমির একটা আইলাইনার ইউজ করেছি, দেখো কত সুন্দর করে পরে নিলাম। আর এখানে সুইস বিউটির একটা মাস্কারা নিয়ে মাস্কারাটাকে পরে নিয়েছি। আর এখানে সুইস বিউটির একটা লিপস্টিক ইউজ করেছি, শেড নাম্বার ছিল 04। আর ভালো করে লিপস্টিকটা পরে নেওয়ার পর মেকআপটাকে তো সেট করতে হবে, তার জন্য একটা ইনসাইড কোম্পানির মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করলাম। আর এখানে হুদা বিউটির একটা মিন্ট ক্ল্যাশ নিয়ে ল্যাশটা পরে নিয়েছিলাম। কেমন লাগছে লুকটা আজকে সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এটুকুই।